ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এখন যাব হচ্ছে এখানের যে সাইট সিন গুলো রয়েছে মোটামুটি সেগুলো একটু ঘুরতে। তো এখনই আজকে আসলাম, এখানে চলে এসেছি এখানে সেলুলার জেলের কাছে। এই জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি সেলুলার জেলে। এই সেলুলার জেলের প্রাকৃতিক দৃশ্য দেখে যতটা মনোরম মনে হচ্ছে, এর ইতিহাস কিন্তু ততটা আরামদায়ক নয়। আপনারা সবাই সেলুলার জেলের ব্যাপারে কম বেশি কিছু শুনেই থাকবেন। তো আমার ডান দিকে বাঁদিকে যে কুঠুরিগুলো রয়েছে, এরকম 700টি কুঠুরি নিয়েই এই সেলুলার জেল। চলুন তাহলে জেলের ভিতরটা একবার ঘুরে দেখা যাক। এই যে কুঠুরিগুলো দেখছেন, এই কুঠুরিগুলোর মাপ 13x7 ফুট করে। এই কুঠুরিগুলোতে স্বাধীনতা সংগ্রামী এবং যারা রাজনৈতিক বন্দী ছিলেন তাদেরকে রাখা হতো। শুধু তাই নয়, তার সাথে চলতো তাদের সাথে নরকীয় অত্যাচার। হার্ডলি 2 ফিটও হবে না, 2 ফিটের গেট, আর ওইখানে একটা কুকুর, একটা জানলা। তো আমরা পুরোটা হেঁটে হেঁটে যাবো এই অঞ্চলকে, এগুলোকে জিনিসপত্র আর এগুলো মেনটেন করছি। দেখছেন এখানে একজন গাইড যারা ট্যুরিস্ট এসছে তাদেরকে সেলুলার জেলের ব্যাপারে পুরোটা ব্রিফ করছেন। তো আপনারাও যদি কেউ এসে এখানে গাইড নিতে চান, তো সেই ব্যবস্থাও এখানে আছে। দেখছেন এটা হচ্ছে সেলুলার জেলের সেন্ট্রাল পার্ট। তো এই জেলের প্রতিকটা যে অংশ রয়েছে সেগুলো এই কেন্দ্রবিন্দুতে এসে কানেক্ট হচ্ছে। তো চলুন তাহলে এই সেলুলার জেলের যে মডেলটা রয়েছে, মানে যেই আদলে বানানো রয়েছে, সেটা একবার পুরোপুরি সামনে থেকে দেখি। যে যেটা রকম বললাম যে কেন্দ্রবিন্দু মাঝখানে আর বাদ বাকি যে অংশগুলো সেগুলো সেই সেন্ট্রাল পার্টের সাথে কানেক্ট হচ্ছে। চলুন তাহলে আমরা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা একবার ঘুরে দেখি। এখানে আমার পিছনে আপনাদের দেখালাম যে কতগুলো ফলক রয়েছে, এখানে মোট 13টা ফলক রয়েছে। তা যার মধ্যে 8টাতেই বাঙাল থেকে আসা হয়েছে, মানে বাঙালিরা স্বাধীনতা সংগ্রামীর যে অবদান, যেটা দেখলেই বোঝা যায় যে কত বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা দেশকে স্বাধীন করার জন্য তাদের প্রাণ হারিয়েছেন। খুব খারাপ লাগছে এখানে এসে দেখে ঘুরে,
অবদানও মানে সত্যি তাই তাদের অবদান অনস্বীকার্য তাই না মানে এখানে বিহারের কিছু হাফ আছে একটা গোটাতেও পুরো নেই বাদবাকি উত্তরপ্রদেশ আছে মহারাষ্ট্র আছে পাঞ্জাবের দুটো রয়েছে বাদবাকি আটটাতেই দেখলাম যে বেঙ্গল থেকে মানে আটটা স্তবক পুরো ফলক পুরো ভরা যে স্বাধীনতা সংগ্রামীদের নাম যারা এই সেলুলার জেলে নিজেদের জীবনটা অতিবাহিত করে দিয়েছে দেশের স্বাধীন স্বাধীন হওয়ার জন্য কত কষ্ট কঠিনতম কষ্টটা তাদেরকে সহ্য করতে হয়েছে এই দেখুন স্বাধীনতা সংগ্রামীদের কতভাবে কষ্ট দেওয়া যায় আর কতরামীদের এনে এখানে বন্দি করে রাখা যায় তার জন্য তিনটে ফ্লোর বানিয়েছে আর প্রথমে মডেলটাই দেখালাম আপনাদের এমন না যে একটা বিল্ডিং এটারই মাঝখানে একটা মেন আর তার চারদিকে এরকম এটা যেরকম সাজা যাচ্ছে এরকম আরও চারটে আছে দোতলায় মার্বেল পাথরের যে ১৩টি ফলক দেখলেন তার মধ্যে ৮টি ফলক জুড়েই রয়েছে বাঙালির রাজনৈতিক বন্দীদের নাম আর সাথে তিনতলায় এসে দেখলাম এখানে প্রায় ১৮টি ফলক রয়েছে মার্বেল পাথরের যার মধ্যে ১৩টি মার্বেল পাথর জুড়েই রয়েছে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের যে বিপুল অবদান তাই পাথরের ফলকগুলোই সাক্ষ্য বহন করছে এই কাঠের সিঁড়িগুলো দিয়ে সেলুলার জেলের ছাদে যাওয়া যায় চলুন তাহলে একবার ছাদ থেকে দৃশ্যটা একবার দেখে আসি দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র এই সেলুলার জেলটা সমুদ্রের প্রায় গা ঘেঁষেই বানানো হয়েছে এই মুক্ত বাতাসে এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে মনটা খুশি হয়ে উঠলেও আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কত স্বাধীনতা সংগ্রামীদের বলিদান দিতে হয়েছে আজ আমাদের এই খুশি হওয়ার জন্য চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আন্দামানের আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে ধন্যবাদ